বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত ওমেন্স কেরিয়ার কার্নিভাল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ট্রান্সজেন্ডার নারী হুচিমিন ইসলামের। কিন্তু শিক্ষার্থীদের একটি গোষ্ঠীর বাধার মুখে ওই অনুষ্ঠানে হুচিমিনের সেশনটি বাতিল হয়ে যায়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অনবরত বাধা ও হুমকির মুখে অনুষ্ঠান আয়োজন নিয়েই শঙ্কা তৈরি হয়েছিল। যারা যারা আমাদের প্রোগ্রামে আসছিল তাদেরকেও আসতে ঢুকতে দেওয়া হয়নি। গতকাল এগুলোও ঘটনা ঘটেছিল এবং প্রত্যেকটা গেইটে নাকি প্রবলেম ক্রিয়েট করবে এগুলার কথা বলছিল এবং চারিদিকে ভিতরে কথা কথা দিয়ে এক একটা প্রোটেস্টের মতন শুরু করলো। এ বিষয়ে হুচিমিন জানান, শিক্ষার্থীরা তাকে ভুল বুঝেছে। জীবনচক্রে একজন ট্রান্সজেন্ডার কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তা নিয়ে আলোচনার কথা ছিল তার। কেউ তো প্রমাণ করতে পারবে না যে আমি একটা লেসবিয়ান, গে বা বাইসেক্সুয়াল কোনো মানুষের জন্য কাজ করছি। আমার কাজের মূল এরিয়াই ছিল যে ট্রান্সজেন্ডার মানুষ যারা, বাট হোয়াট অ্যাবাউট এই মানুষগুলোর তো নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে, চিকিৎসা থাকে, ট্রিটমেন্ট প্রসেস থাকে, তো সেই জায়গাগুলোতে তো অ্যাকচুয়ালি ওরকম ছুটির বিধান নাই। তো সেই জিনিসগুলোকে চিন্তা করে কিভাবে একটা ওয়ার্ক এনভায়রনমেন্টকে ইনক্লুসিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট করা যায় সেটাই আমার বলবার কথা ছিল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে দেশে তৃতীয় লিঙ্গের কাউকে যাতে অপমান না করা হয় সে বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এই নির্দেশনা দেন। ইতিমধ্যে তাদেরকে আমাদের সংবিধানের স্বীকৃতি দিয়েছি, কাজেই স্কুল কলেজ বা যেখানে চাকরি বাকরি সেখানে এই তৃতীয় লিঙ্গে যা যাবে তাদেরকে কখনো কেউ যেন অপমান না করে, অবহেলা না করে। তারা বাবা মার সাথে থাকলে এই বৃদ্ধ বয়সে বাবা মাকে কিন্তু আর কষ্ট পেতে হবে না, কারণ তারা তো বাবা মার সাথে থাকবে, তারাই দেখাশোনা করবে। কাজেই তাদেরকে, তারা তো সন্তান, এখন আল্লাহ যদি মানুষ সৃষ্টি করে যদি বিশ্বাস করি তো এটা বিশ্বাস করতে হবে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তাদেরকে আমরা কেন সমাজে অপান্তীয় মনে করবো এবং ফেলে দেবো? কাজে এটা আমার অনুরোধ থাকবে এবং স্কুল কলেজে সমানভাবে যেন তারা পড়াশোনার সুযোগ পায়, ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক সকলের কাছে আমার এই অনুরোধ, তাদেরকে কখনো যেন অপমান করা না হয়। এ সময় তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় স্বীকৃতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইসলাম ধর্মে কিন্তু তাদেরকে ফেলে দেয়নি, ইসলাম ধর্মে কিন্তু তাদেরকে সমান সম্পদের অংশীদার করা হয়েছে, অন্য কোনো কেউ না, কিন্তু আমরা করেছি, আমাদের ইসলাম ধর্মে এটা আছে। কাজেই কোনো তৃতীয় লিঙ্গের সন্তান যদি মেয়ে সেজে থাকতে চায় তাহলে সে মেয়ে যে অংশ পাবে সেই সমান অংশ পাবে, যদি কেউ নিজেকে ছেলে হিসেবে তৈরি করে তাহলে ছেলে যে অংশ পাবে সেই অংশ পাবে, সেটা কিন্তু আমাদের ধর্মে এটা দেওয়া আছে। সমাজের সকল স্তরে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিশ্চিতেও তাকিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এটা যেন কখনো নিয়ে তাদেরকে কোনো ব্যঙ্গ করা না হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।